اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ভাই আনিসুল আনিসুল করিম আনি বরকাত ইসলাম আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে হক কি বাতিল কি এটা আপনি সঠিকভাবে বুঝতে চান হক এবং বাতিল কি হক শব্দিক অর্থ হক হচ্ছে মহাসত্ব আর বাতিল হচ্ছে মিথ্যা আর এর প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন আমরা যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে হক এবং বাতিল অর্থ হচ্ছে باب القرآن سورة حج <hesitation> بعد شتى نمر آتى العالمين أعوذ بالله من الشيطان الرجيم ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير. আল্লাহ তালা বলছেন সবাইকে সবাই তোমরা জেনে নাও যে দাল কাবিয়ান্নহ অবশ্যই একমাত্র সত্য মহা সত্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন যিনি একক পদ্ধতি এবং আল্লাহর পক্ষ থেকে যা আসবে সবই সত্য এবং আল্লাহ আল্লাহ ছাড়া যা আসবে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে না সেটা হচ্ছে বাতেল মিথ্যা বাতল আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকছো যার পিছনে যাচ্ছ যেটা আল্লাহ পক্ষ থেকে আসে সবগুলোই মিথ্যা এবং বাতিল তাহলে বাতেল অর্থ মিথ্যা যেটা গ্রহণযোগ্য না বর্জনীয় আর আল্লাহর একত্রতা আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সেটা হলো প্রকৃত সত্য এবং এটাই গ্রহণযোগ্য আর এটার সংক্ষিপ্ত যে পরিচয় সেটা হচ্ছে যে মহা সত্য আল্লাহর একত্বতাই সবচেয়ে সত্য জিনিস এবং শিরিক সবচেয়ে বড় মিথ্যা জিনিস তা আল্লাহর পক্ষ থেকে যা আসবে সেটা সত্য এবং আল্লাহর পক্ষ আল্লাহ আল্লাহ ছাড়া যারা নাকি অন্যের পক্ষ থেকে আসবে সেটা সবটাই মিথ্যা এবং বাতিল তো এইভাবে এটা বিস্তারিত আসতে এই কথা আল্লাহ রসুল স্বীকার কর স্বীকার করেছেন একটা দোয়ার মাধ্যমে রসুল্লাহাম তাহাজুদের যখন উঠতেন তিনি তখন দোয়া করতেন এই হক শব্দ দিয়ে হকটা কি জিনিস সেখানে বিস্তারিতভাবে স্বীকারোক্তির মাধ্যমে আমরা এটা জেনে নেব এবং এটা বুখারির সহি বুখারির ছয় হাজার তিনশো সতেরো নম্বর হাদিস সেই হাদিসে আছে যে রসুল্লাহ সাল্লিয়াম আর ইমরাম ফাসালিক রসুল যখন তাহাজুদের সময় উঠতেন তখন তাহাজুদের নামাজ পড়ার সময় তিনি এই দোয়াটা করতেন اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك حق وقولك حق ولقاؤك حق والجنة حق والنار حق والساعة حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت انت المقدم وانت المؤخر لا اله الا انت তাহলে এখানে হাদিসটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবো যে আলাইহি সালাম তাহাজ্জুতে উঠার সময় প্রতিদিন এই হককে যে উনি মানেন এটা উনি স্বীকার করতেন এবং দোয়া করতেন এই হাদিসটা হচ্ছে তাউস এবং ইবনে আব্বাস থেকে বর্ণিত কান আন্নবে সামিদ আকাম আমরা ললি এতে হাজ্জ ফকাল রসুল্লাসম যখন নাকি রাত্রি কিয়াম করতেন নামাজ পড়তেন এবং তাহাজ্জুদের নামাজ তখন তিনি দোয়ার মধ্যে এই দোয়াটা আল্লাহর কাছে বলতেন হ্যাঁ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি আসমান জমিন এবং দুইয়ের মধ্য কার সবই সব কিছু সব সব সবার সব কিছুর নূর মানে আলো সমস্ত প্রশংসা তোমার জন্য আসমান এবং এই দুয়ের মধ্যেকার সব কিছু স্থাপন স্থাপনকারী তুমি সমস্ত প্রশংসা তোমারই প্রাপ্য তুমি একমাত্র সত্য আন্তল হাক বলছেন আল্লাহ আন্তল হাক তুমি একমাত্র সত্য তাহলে আল্লাহর আল্লাহর একত্রিত ওয়াদা সত্য তোমার কথা সত্য আখেরে যে তোমার সাক্ষাৎ সত্য মানে আখেরতে আল্লাহ যে আল্লাহ আমার সাক্ষাৎ হবে সেটা জান্নাত সত্য জাহান্নাম সত্য কেয়ামত সত্য এবং নবীগণ সত্য মোহাম্মদ সাল্লাহ সালাম সত্য হে আল্লাহ তোমার ওপর সব কিছু শপথ করেছি তোমার উপর তাওয়াক্কুল করেছি তোমার প্রতি ঈমান এনেছি তোমার দিকে প্রত্যাবর্তন করেছি শত্রুদের বিষয়ে তোমার উপর ছেড়ে দিয়েছি এবং তোমাকে এই বিচার বিচারক মেনেছি এতে হবে আমার আগে পরের এবং প্রকাশ্য অবকাশ্য সব গুনাহ ক্ষমা করে দাও তুমি যদি তুমি আদি এবং তুমি অনন্ত তুমি আদি এবং তুমি অনন্ত তুমি ছাড়া আর কোনো মাপদ নেই এখানে এই দুয়ার মাধ্যমে এই সত্যটা প্রকাশ পেয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যা আসে সবই সত্য আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে সেটা সত্য আল্লাহর বাণী এবং রসুল আল্লাহকে আল্লাহর পক্ষ থেকে আসছেন সমস্ত নবীরা তারাই সত্য এবং কেয়ামত হবে সেটা সত্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেটা সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য তো জান্নাত সত্য যারা নাকি আল্লাহর একত্র তাকে স্বীকার করবে আল্লাহর এই সত্যকে স্বীকার করে মানবে আর আল্লাহর পক্ষ থেকে যা আসছে সেটাকে সে স্বীকৃতি দিবে তারাই সেই সত্যে ওয়াদাকৃত আল্লাহর জান্নাতে যাবে এবং যারা নাকি আল্লাহকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে শিরিক করবে আল্লাহ আদেশ নিষেধ মানবে না রসুল্লাহ সাল্লাহ ইসলামের আনুগত্য করবে না তারা বাতিলের উপর প্রতিষ্ঠিত এবং তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত এবং মিথ্যা এটাও সত্য যে তারা মিথ্যাকে আল্লাহ ছাড়া অন্য কিছু বাতিল গ্রহণ করবে তাদের জন্য যে জাহান্নাম রয়েছে সেটাও সত্য তাদের সংক্ষিপ্ত আকারে যেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যা আসবে তো আল্লাহ পক্ষ থেকে যা আসছে সেটা কোরআনের মাধ্যমে ওহির মাধ্যমে সহি হাদিস এবং রসুলের মাধ্যমে সাহাবাদ আমলের মধ্যে যা আসছে সবই সত্য আর এছাড়া বাকি সব কিছু অসত্য বাতেল যেটা বর্জনীয় এবং সেটা গ্রহণের মাধ্যমে যদি সে বাতেলকে যদি মানুষ গ্রহণ করে মিথ্যাকে গ্রহণ করে তো মিথ্যা মানুষকে অনন্তকালের জন্য কঠিন শাস্তি ঝান্নামে নিয়ে আসবে এটা মহাসত্য আর যদি কেউ মহাসত্য আল্লাহকে এবং আল্লাহর পক্ষ থেকে যা আসছে সেটা গ্রহণ করে তো সে আল্লাহর ওয়াদাকৃত মহাসত্যের প্রতিষ্ঠিত থাকলে সে আল্লাহর মহাসত্য এবং জান্নাতের যাবে এবং জাহান্ন থেকে সে মুক্তি পাবে আল্লাহরা বললেন আমাদেরকে এই প্রকৃত সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেই সত্যকে সত্য হিসাবে গ্রহণ করা উপলব্ধি করা মানা আমল করা তো হরিদান করুক এবং আল্লাহ ছাড়া যা কিছু দুনিয়াতে আসছে সেগুলো মিথ্যা এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে প্রতিপন্ন করা এবং সেটাকে বর্জন করার তফিৎদান করুক এভাবে এভাবে আল্লাহ রব্বুল আলমিন যে সত্য বাদা করেছেন যারা আল্লাহ আল্লাহর এই সত্যকে গ্রহণ করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন সেই আল্লাহর মহাসত্য জান্নাতের আদা আল্লাহর বাদা অনুযায়ী আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা জান্নাত কামনা করতেছি এবং আল্লাহ রব্বুল আলমের ওয়াদা অনুযায়ী মিথ্যাকে গ্রহণ করবে তারা আল্লাহর অভিশপ্ত হবে আল্লাহর পথকে অভিশপ্ত পাবে এবং জাহান্নামে যাবে জাহান্নামটা চির সত্য আল্লাহর আযাবের স্থান আল্লাহ রবুল আলমীর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন হেফাজত করেন এবং আমাদেরকে জান্নাত দান করেন এবং সেই জান্নাতে যাওয়ার সমস্ত সত্য আমলগুলো গ্রহণ করার তফিদান করুক এবং জাহান্নাম থেকে বাঁচার সমস্ত আমলগুলো বর্জন করার দান করুক ও আলা নবিন আলহি ওয়া সাহবিহি আজমাই